সেদিনও ছিল 22 এপ্রিল 1930। মেশিন গানকে হারিয়ে দিয়েছিল দেশপ্রেমিক বীর বিপ্লবদের সামান্য ম্যাসকট রাইফেলের তেজ, তবে সেই জন্য মূল্য দিতে হয়েছিল 12টি তাজা প্রাণ। বিকেল 5টা, পশ্চিম আকাশে বিদায় সূর্যের অস্তরা। জালালাবাদ পাহাড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে বিশ্রাম করছেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রায় 70 জন যুবা। সর্বাধিনায়ক মাস্টার নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী আর লোকনাথ বলের সাথে আলোচনায় মগ্ন পরবর্তী পদক্ষেপ নিয়ে। অনন্ত সিং আর গণেশ ঘোষ সেই যে বিচ্ছিন্ন হয়ে গেল আর তাদের কোনো খবর নেই। নিচে পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে রেল লাইন। যেতে যেতে একটা ট্রেন হঠাৎ ওখানে দাঁড়িয়ে গেল। ওটা তো কোনো স্টেশন নয়, তবে একই ট্রেন থেকে লাফিয়ে নামছে অগন্ত ব্রিটিশ সেনা। হাতে ধরা অস্ত্র নিয়ে তারা যে এগিয়ে আসছে এদিকেই। ঝুঁটিতে উঠে দাঁড়ালেন সূর্য সেন, গলা ছড়িয়ে বললেন, বন্ধুগণ, সামরিক শক্তির সাথে আর স্বাধীনতাকামী বিপ্লব শক্তির লড়াই, দেখা যাক কে জেতে। আজকের এই সংগ্রামে নেতৃত্ব দেবে লোকনাথ বল, সবাই পজিশন নাও। ইস্টার্ন রাইফেলসের 2 কোম্পানি সেনা ততক্ষণে বন্দুক উঁচিয়ে পৌঁছে গেছে সামনের খোলা ধান খেতে। তারা কিছু বুঝে ওঠার আগেই জেনারেল বলের হংকার শোনা গেল, হল্ট, আর তারপরে আদেশ দিলেন, ফায়ার। একসাথে গর্জে উঠল সবকটা রাইফেল, পরিমরি করে পালাতে লাগলো ইংরেজ সেনা। আনন্দে ফেটে পড়ল যুব বিদ্রোহের সৈনিকরা। বেশিক্ষণ স্থায়ী হলো না অবশ্য তাদের আনন্দ। দক্ষিণ পূর্ব কোণের একটা উঁচু টিলা থেকে ভেসে এলো ভাইকার মেশিন গানের শব্দ। ব্রিটিশ সেনা উচ্চতার সুবিধা নিয়ে টানা গুলিবর্ষণ করতে লাগলো বিপ্লবীদের ওপর। তাতে অবশ্য ঘাবড়ে গেল না মৃত্যু পাগল যুবারা, কিন্তু সমস্যা এলো অন্যদিক থেকে। টানা গুলিবর্ষণের ফলে তাদের মাস্কেট অসম্ভব গরম তো হচ্ছিলই, সাথে কার্তুজগুলো ঠিকমতো চেম্বারে ঢোকানো যাচ্ছিল না। তা সত্ত্বেও জেনারেল বল হুকুম দিলেন, যে করে হোক মেশিন গানটাকে থামাতে হবে। এদিকে এক নাগারে গুলি চলছে তাদের লক্ষ্য করে, লাইং পজিশন থেকে মাথা উঁচু করাই মুশকিল। তার মধ্যে এক দুরন্ত কিশোর মাঝে মাঝে লাফ দিয়ে উঠে গুলি চালাচ্ছে মেশিন গান লক্ষ্য করে। শেষ পর্যন্ত পারল না তার অনিবার্য পরিণতিকে ফাঁকি দিতে। পাহাড় কাঁপিয়ে আর্তনাদ করে উঠল সে, সোনাদা আমি চললাম, তোমরা কিন্তু থেমো না। একটা গুলি এসে বিঁধেছে ঠিক তার পাঁজরের নিচে। পাহাড়ের বুকে ঢলে পড়ল জালালাবাদ যুদ্ধের প্রথম এবং কনিষ্ঠতম শহীদ হরিগোপাল বল। 15 বছর বয়স হতে তখন কিছুদিন বাকি। হরিগোপাল বললে অবশ্য অনেকেই চিনতে পারবেন না, চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের ক্লাস 9-এর ছেলেটি ছিল লোকনাথ বলের ছোট ভাই। ফুটবল মাঠে প্রতিরক্ষের প্রতিরোধ বাঘের মতো ছিন্ন করে গোল করতে বলে মাস্টার মশাইরে আদর করে বলতেন টাইগার। বন্ধুদের মুখে সেটাই হয়ে গেল টেগরা, আর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই নামেই অমর হয়ে রইলেন তিনি। গুলিবিদ্ধ টেগরাকে বুকে তুলে নিলেন দাদা লোকনাথ বল। একটা ঝোপের পেছনে নিয়ে গিয়ে নাকের নিচে হাত দিয়ে দেখলেন সব শেষ। আর কোনোদিন সোনাদা বলে ডাকবে না তার আদরে ছোট ভাইটি। আর কপালে একটা চুম্বন দিয়ে থামালেন উদ্গত চোখের জল। তারপর বলেছিলেন, কে সোনাদা? আমরা সৈনিক, আমাদের একটাই কর্তব্য, হয় মারো নয় মরো। এবার রুষ্ট বাঘের মতো গর্জে উঠে বললেন, ফায়ার আনটিল দ্য এনিমি মেশিন গান ইজ কমপ্লিটলি সাইলেন্সড। সত্যি সেদিন মেশিন গানকে হার মানতে হয়েছিল সামান্য মাস্কেট রাইফেলের তেজের কাছে, তবে তার জন্য মূল্য দিতে হয়েছিল 12টি তাজা প্রাণ। এবার শহীদদের সম্মান জানানোর পালা। সবকটি দেহকে সারিবদ্ধভাবে রেখে জেনারেল বল হাঁক দিলেন, কমরেডস ইন ক্লোজ কলাম অফ গ্রুপস ইন সিঙ্গল র্যাঙ্ক ফলেন। শ্রেণীবদ্ধভাবে দাঁড়ালেন তারা রাইফেলের নল নিচের দিক করে, অভিনন্দন জানালেন গোটা পাহাড় কাঁপিয়ে, বিদায় বন্ধু, তোমার কথা আমরা ভুলব না। শুরু হলো এবার এক অনিশ্চিত পথে যাত্রা। বাদুড়ের ডানায় ততক্ষণে অন্ধকার নেমেছে জালালাবাদ পাহাড়ের বুকে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা অজানা তথ্য এবং ঘটনা জানতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ঘন্টাটাও বাজাতে ভুলবেন না কিন্তু।